তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার এক বছরে রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশ। নির্বাচনেও তারা পরাজিত হয়েছে, তাদের জন্য এই দিন কালো দিন, দুঃখের দিন, হতাশার দিন। অনুমতি না পাওয়ায় বিক্ষোভ কর্মসূচি থেকে পিছু হটল বিএনপি। সরকার এই দিনটিকে এমন ভাবে ভয় পেয়েছে, গণতন্ত্র হত্যা দিবসে বিরোধী দলকে কোনো কর্মসূচি তারা করতে দিচ্ছেন না। অফিসের দিন রাস্তা বন্ধ করে কোনো রাজনৈতিক কর্মসূচি হবে সেটি আমরা অ্যালাউ করব না। অনুমতির তোয়াক্কা করেনি ঐক্যজোট ও বাম গণতান্ত্রিক জোট, মিছিল সংঘর্ষ। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভোটের পর বারবার ঘোষণা দিয়েও মাঠে নামতে পারেনি বিএনপি। বেগম জিয়ার বন্দী দশা ও দমনপীড়নের দোহাই দিল, সাংগঠনিক দুর্বলতাই কারণ, মত বিশেষজ্ঞদের। তৃতীয় মেয়াদের প্রথম বছরে বিভিন্ন ক্ষেত্রে সফলতা পেলেও আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে পারেনি আওয়ামী লীগ সরকার। দুর্নীতিমুক্ত দেশ গড়াই চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ পান না ওয়ার্ড কাউন্সিলররা, মেয়র কেন্দ্রিক না হওয়ার তাগিদ। তাপসকে সমর্থনের বিষয়ে সিদ্ধান্তহীনতায় খোকন। গ্যাস ও বিদ্যুৎ জ্বালানি তেলের দাম বছরে যতবার খুশি ততবার সমন্বয়ের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন, বারবার দাম বাড়ানোর সুযোগ তৈরি হলো বলছেন বিশেষজ্ঞরা। এবং এবারও ইংরেজি নতুন বছর উদযাপনে একই নির্দেশনা, বাড়ির ছাদেও করা যাবে না কোনো আয়োজন। গুলশান বাড়িধারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশে বিধিনিষেধ। তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার এক বছরে গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন করল আওয়ামী লীগ। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আলোচনা সভায় দলের শীর্ষ নেতারা বলেন, ভুয়া ভোটের জনক বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না, আন্দোলনের নামে সহিংসতা করলে রাজপথে জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ার করেন তারা। তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার দিনটিকে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে উদযাপন করছে আওয়ামী লীগ। সে উপলক্ষে সোমবার বিকেলে ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ। দলের সভাপতি মণ্ডলীর সদস্য থেকে শুরু করে কেন্দ্রীয় নেতারা অংশ নেন এ সভায়। এ সময় তারা বলেন, বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না। আমরা গণতন্ত্রকে যখন সুসংহত করছি তখন তারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, আমাদের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করতে চায়। এরা একাত্তরের ঘাতকদের প্রেতাত্মা, এরা দেশ ও জাতির মঙ্গল চায় না, এরা বাংলাদেশ রাষ্ট্রের তারা শত্রু, এরা রাষ্ট্রীয় শত্রু। বিএনপি জামাত অশুভ শক্তি, আপনার রাজনীতির এই সমস্ত মিথ্যা বিভ্রান্ত করে জনগণকে বিভ্রান্ত করে দেশকে অশিষ্ট করার চেষ্টা করবেন না। আপনার যদি কোনো অশুভ চক্রান্ত করেন সেটাই বাংলার জনগণ বরদাস্ত করবে না। সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের জানান, যারা পরাজিত হয়েছে তাদের জন্য ৩০শে ডিসেম্বর কালো দিন, আন্দোলনের নামে সহিংসতা করলে রাজপথে জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্রের বিকাশ ধারা আনন্দময় শুভ দিন ৩১ ডিসেম্বর। অবরুদ্ধ শৃঙ্খলিত গণতন্ত্রকে উদ্ধার করেছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। যারা কালো দিবস বলেন, গণতন্ত্র হত্যা দিবস বলেন, এই দেশে গণতন্ত্র হত্যার জনক হচ্ছে বিএনপি। দেশে প্রাতিষ্ঠানিক গণতন্ত্র এখনো অর্জিত হয়নি মন্তব্য করে তিনি বলেন, সেজন্য দেশকে আরো এগিয়ে নিতে হবে। উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে অনুমতি না পাওয়ায় পাল্টা সমাবেশ করা থেকে পিছু হটল বিএনপি। জনদুর্ভোগ এড়াতে কোনো সংগঠনকেই পথ আটকে সমাবেশ করতে দেয়া হবে না বলে জানান ডিএমপি কমিশনার। যদিও রাজধানীর মৎস্য ভবন এলাকায় পথ আটকে গণতন্ত্র উদ্ধার আন্দোলনের ব্যানারে বিক্ষোভ সমাবেশে অংশ নেন বিএনপি ও জাতীয় ঐক্য ফ্রন্টের নেতারা।
একাদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণের দিনটিকে ভোটাধিকার হরণের কালো দিবস অভিহিত করে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছিল বিএনপি। যদিও অনুমতি না পেয়েই কর্মসূচি থেকে পিছু হটে দলটি। আজকে সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে, কিন্তু সরকার এই দিনটিকে এমনভাবে ভয় পেয়েছে যে গণতন্ত্র হত্যা দিবসে বিরোধী দলকে কোনো কর্মসূচি তারা করতে দিচ্ছেন না, যার নমুনা আমরা এখান থেকেই পাচ্ছি। প্রশাসন বলছে জনহারানি রোধে কর্মদিবসে রাস্তা আটকে কোনো সংগঠনকেই সমাবেশ করতে দেবেন না তারা। এটার আসলে আমরা কোনো অনুমতি দিই নাই, কারণ আজকে অফিস দিন, অফিসের দিন রাস্তা বন্ধ করে কোনো রাজনৈতিক কর্মসূচি হবে সেটি আমরা অ্যালাউ করব না। যদিও সোমবার বিকেলে মৎস্য ভবনের সামনের রাস্তা আটকে একই দাবিতে গণতন্ত্র উদ্ধার আন্দোলনের ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়, যার নেতৃত্ব দেন বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের বিভিন্ন সারের নেতারা। আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে আমাদের ভোটের অধিকার ডাকাতি করে নিয়েছে, অবিলম্বে পদত্যাগ করুন, নতুবা জনগণের আদালতে যখন বিচার হবে তখন কিন্তু আর পদ থাকবে না, আপনার সময় শেষ হয়ে আসছে। পৃথিবীর সব দেশের ঘোষিত নির্বাচনের তারিখে ভোট হয়, বাংলাদেশে তার 24 ঘন্টা আগে ভোট হয়। আপনাকে যেতে হবে, আপনার থাকার আর কোনো সুযোগ নাই, সব রাস্তা বন্ধ হয়ে গেছে। তবে কিভাবে যাবেন আপনি সিদ্ধান্ত নেন। দলমত নির্বিশেষে আমরা আজকে মতপ্রদানের সামনে যে ঐক্য বহিঃপ্রকাশ ঘটিয়েছি সারা বাংলাদেশে এই আন্দোলনকে ছড়িয়ে দেই। শিগগিরই সরকারের নানা অনিয়মের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। কাল উঠছে পদ্মা সেতুর 20তম স্প্যান, প্রথমবারের মতো এক মাসে বসছে তিনটি, দৃশ্যমান হবে অর্ধেক সেতু, চালু হবে 2021 জুনে, জানালেন ওবায়দুল কাদের। একাদশ জাতীয় নির্বাচনের অন্যতম বৈশিষ্ট্য ছিল বিএনপির অংশগ্রহণ। দীর্ঘ প্রায় এক যুগ ক্ষমতার বাইরে থাকা দলটি সাংগঠনিক শক্তি অর্জনে আন্দোলনের পথেই হাঁটছে বলে দাবি করছে। তারা মনে করে বেগম জিয়ার বন্দিদশা ও সরকারের নিপীড়নই তাদের ব্যর্থতার অন্যতম কারণ। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, লক্ষ্য অর্জনে বারবার ব্যর্থতায় শুধু জনগণ নয়, দলটি সমর্থন হারিয়েছে তৃণমূলেরও। আহমেদ সালেহিনের রিপোর্ট। একাদশ জাতীয় নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল শেষ অবধি। অবশেষে যোগ দেয় দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা দলটি, যদিও পরে ভোট ডাকাতির অভিযোগে ফলাফল প্রত্যাখ্যান করে দেশের অন্যতম বড় এই রাজনৈতিক দল। নবগঠিত সরকারকে অবৈধ বলেও দাবি করে দলটি। তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকারের এক বছর পূর্তিতে বিএনপির অভিযোগ, রাষ্ট্রযন্ত্রের অগণতান্ত্রিক ব্যবহারে দমিয়ে রাখা হয়েছে তাদের। আমাদেরকে যদি একটু স্পেস দিত তাহলে সরকার দেখতো না, একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে, যে শাসনে অন্য দলের মত প্রকাশ করার কোনো ক্ষমতা নেই এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আমাদেরকে নিপীড়ন করা হচ্ছে। এরকম একটা অবস্থায় আমরা যে আন্দোলন, যেটুকু আন্দোলন করছি, আন্দোলন আছে এবং এটা একদিন বৃহৎ আন্দোলনে ত্বরান্বিত হবে। তবে এই অজুহাত মানতে নারাজ রাজনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করেন, সুযোগ সত্ত্বেও গণ আন্দোলন গড়ে তুলতে ব্যর্থ দলটির অন্যতম সমস্যা সঠিক নেতৃত্বের অভাব। গত এক বছরে তাদের যে লক্ষ্যগুলো ছিল কোনোটাই বাস্তবায়ন করতে পারেনি, তার কারণ হচ্ছে তাদের নেতৃত্ব নাই, সংগঠন নাই আর কি। এমনকি বেগম খালেদা জিয়ার মুক্তিও তারা বাস্তবায়ন করতে পারেনি, আবার দলীয় কর্মকাণ্ড শুধুমাত্র বিবৃতির মধ্যে সীমাবদ্ধ। বিএনপি নেতাদের মতে জনগণকে সম্পৃক্ত করে রাজপথে দাবি আদায় করবেন তারা। আর বিশ্লেষকরা বলছেন, জনসমর্থনহীন বিএনপিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হতে হবে। আওয়ামী লীগকে ফাঁকা মাঠ কেউ দেয়নি কোনো সময়। আওয়ামী লীগ কিন্তু লড়াকু হয়েই লড়াই করেছিল, সেই লড়াকু মনোভাবটা বিএনপির মধ্যে নাই। সভা সমাবেশ করবার জন্য পুলিশের অনুমতি কেন লাগবে, এটা নিয়েই তো তারা আদালতে যেতে পারত। সরকারের অনেক ভুলভ্রান্তির কারণে অনেক ইস্যু তৈরি হয়েছে, সেই ইস্যুগুলো ভিত্তিতে জনগণকে নিয়ে যদি রাজপথে আন্দোলন গড়ে তুলতে পারত তাহলে জনগণের কাছে গ্রহণযোগ্যতা বাড়বে। উনি বাইরে থাকলে আবার উনি রাজপথ খাওয়াতে পারতেন, সেই জন্য তাকে বন্দী করে রাখা হয়েছে। আমাদের সংগঠনের কর্মীরা এখনও মনোবল শক্ত করে রাস্তায় দাঁড়িয়ে আছে,
এত নির্যাতনের পরেও, সেটাই আমাদের প্রাপ্তি। আর এসব কারণে বেগম খালেদা জিয়ার মুক্তি আদায়ে আবারও আদালতের দ্বারস্থ হওয়ার বিষয়ে গুরুত্ব দিচ্ছে বিএনপি। এখন যেভাবে অবনতি হচ্ছে আবার যাব কোর্টে আমরা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর গত এক বছরে আর্থসামাজিকভাবে দেশ এগোলেও আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের সামনে এখন বড় চ্যালেঞ্জ দুর্নীতি দূর করা। এজন্য তরুণ প্রজন্মের আস্থা অর্জন জরুরি। দেবাশিস রায়ের রিপোর্ট। অভিষেক হাসিনা শপথ করিতেছি যে গেল বছরের এই দিনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর 7 জানুয়ারি টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ প্রতিপাদ্যের ইশতেহার নিয়ে এক দল নতুন মন্ত্রীর সমন্বয়ে দলটি বছরের শুরু থেকেই চেষ্টা করে নির্বাচনী ওয়াদা পূরণে। জাতীয় বাজেট 2019-20 তিন মেয়াদের ধারাবাহিকতার প্রথম বছরে বড় অঙ্কের বাজেট পাশের মতো অর্জন ছিল মাথাপিছু আয় $1,909 উন্নীত করার বিষয়টি। কিন্তু আর্থিক খাতের শৃঙ্খলার প্রশ্নে পিছিয়েই থাকে রাষ্ট্র। অর্থনৈতিক ক্ষেত্রে কিছু ম্যানেজমেন্টের সমস্যা, ব্যাংকিং সেক্টর, আমি মনে করি আমাদের মতো দেশের অর্থনীতির জন্য খুব ভালো সংবাদ না। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যারা, তারা যদি নিজেরা দুর্নীতিমুক্ত থাকেন, তাহলে তার অধীনে যারা কাজ করেন তাদের পক্ষে দুর্নীতি করা সম্ভব। সারা ওয়ার্ল্ডে যে বার্তাটা গেছে যে বাংলাদেশ এখন কোনো মতেই আর হচ্ছে কোনোরূপ জঙ্গি কবলিত দেশ না। গত এক বছরে ডেঙ্গুর ক্ষেত্রে ঢাকার মেয়রদের এবং যে পেঁয়াজের ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের শেখ হাসিনার গত 10 বছরের ধারাবাহিকতার উপরে কিন্তু একটা বড় কোশ্চেন মার্ক এই দুই ব্যর্থতা কিন্তু দিয়ে গেছে। গণতান্ত্রিক ধারার চর্চা জারি রাখা এই সরকারের সামনে আপাতত রাজনৈতিক প্রতিপক্ষ না থাকলেও দুর্নীতি দূর করে তরুণদের মন জয় করাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশিষ্টজনরা। দুর্নীতি যারা করছেন তাদের বেশিরভাগই সরকারি দলের, সরকারের প্রশাসনের বিভিন্ন জায়গায় যে দুর্নীতিগুলো আছে সেটাই এখন অ্যাড্রেস করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। রাজাকারের তালিকার ভুল তো সংশোধন করা যেত, কিন্তু তাকে বাতিল করা হলো কেন? দেখতে হবে যে দুর্নীতি কমানোর আকাঙ্ক্ষাটা সঠিক আছে কিনা, তরুণ প্রজন্ম এরা কি সিদ্ধান্ত নেবে ভবিষ্যতে, এইটি হচ্ছে আওয়ামী লীগের পক্ষ এবং প্রতিপক্ষ। তাদের মতে গেল দুই মেয়াদে দেশে বিদেশে রাজনৈতিক ষড়যন্ত্র মোকাবিলা করতে ব্যস্ত থাকা আওয়ামী লীগকে সামনের দিনগুলোতে ইশতেহার পূরণ করে কাঙ্ক্ষিত দেশ গড়ার লক্ষ্যে পাড়ি দিতে হবে এখনও অনেকটা পথ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে দুই মেয়র প্রার্থী উত্তরে তাবিথ আউয়াল ও দক্ষিণে ইশাক হোসেনকে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি। সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এ সমর্থন দেওয়া হয়। এছাড়া ওই বৈঠকে সিটি নির্বাচনের দলীয় কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত করা হয়েছে, প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি। সন্ধ্যা 6:30 থেকে রাত 8:00 পর্যন্ত বৈঠক চলে। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছাড়াও ঢাকা সিটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ পান না ওয়ার্ড কাউন্সিলররা, অবহেলিত থেকে যান সংরক্ষিতরাও, এমন অভিযোগ করেছেন গত মেয়াদে ঢাকার দুই সিটির বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। অথচ ওয়ার্ডের কাজের বাজেট এলে তা সাধারণ কাউন্সিলরদের মাধ্যমেই বাস্তবায়ন হওয়ার কথা। স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, মেয়র কেন্দ্রিক নগর ব্যবস্থাপনা থেকে বের হতে না পারলে মিলবে না সুফল। রাশেদ লিমনের রিপোর্ট। বড় পরিসরে ভাবলে সিটি নির্বাচনের স্পটলাইট মেয়রকে ঘিরেই, তবে ওয়ার্ডগুলোতে গেলে দেখা যায় সেখানেও সমান গুরুত্ব পাচ্ছে কে হবেন ওয়ার্ড কাউন্সিলর। অথচ নিজ নিজ এলাকায় কতটা জনসম্পৃক্ততা রয়েছে তাদের, চলতি বছরই ডেঙ্গু কিংবা বায়ু দূষণের মতো বিষয়গুলো যখন সামনে এসেছে বরাবরই প্রশ্নবিদ্ধ হয়েছেন তারা। তাদের কাজের পরিধি কতটুকু? সিটি কর্পোরেশন থেকে এটা পাস করিয়ে নেওয়ার একটা সময় আমার ধারণা আসছে। অবশ্যই তাদের একটু শক্তিশালী হওয়ার দরকার, তাদের সব দিকে অবশ্যই খেয়াল রাখা দরকার। নির্বাচন এলে ঢাকঢোল পিটিয়ে নজর কাড়লেও পরের সময়টাতে অনেক টাইম লান এসব কাউন্সিলররা দায় দিচ্ছেন প্রচলিত নগর সরকার ব্যবস্থাকে। জনগণ প্রসেসে সমস্ত সমস্যার সমাধানের মূল নায়ক হলো কাউন্সিলর, আর কাউন্সিলর দেখতেছে আমার অল্প কিছু দায়িত্ব ছাড়া এবং ফোর্স করা ছাড়া আমি অন্য কোনো কাজই করতে পারি না। ওয়ার্ড কাউন্সিলরকে একটা
দায়িত্ব আরও বেশি করে দেওয়া হয় তাহলে ওয়ার্ড কাউন্সিলর যে কোনো ব্যবস্থা নিতে তার খুব বেগ পেতে হবে না। একই অবস্থা সংরক্ষিত নারী কাউন্সিলরদের ক্ষেত্রেও। একটা পুরুষ কাউন্সিলর 40-50 এলাকায়, কিন্তু তাদের যে ক্ষমতাটা আমাদের কিন্তু সেই আসলে ক্ষমতাটা নাই। স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন কাউন্সিলরদের কর্মযোগ্য বাড়লে আরও গতিশীল হবে নগর, সেক্ষেত্রে প্রচলিত আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে পারলেই এই অবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব। একমাত্র লোক কিন্তু মেয়র না, আজকে কিন্তু দায়টা পুরোটাই ব্যর্থতার দায় পুরোটাই মেয়রের কাছে চলে যাচ্ছে, তার যদি কোনো সফলতা আসে সেটাও তার কাছে চলে যাচ্ছে, কোনোটাই তার একক ব্যাপার না, কারণ সে একটা পরিষদ নিয়ে কাজ করছে। এখন এক্সিস্টিং সিস্টেমটাকে ভালো করে স্টাডি করে এটার লুপহোলসগুলো বের করতে হবে, তো এইগুলোর একটা সুরাহা হওয়া দরকার। এটা একটা মান নাগরিকদের জন্য কিন্তু এটা অত্যন্ত একটা ভাইটাল প্রশ্ন আর কি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 54টি সাধারণ এবং 48টি সংরক্ষিত ওয়ার্ড আর 75টি সাধারণ ও 25টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনে। স্থানীয় সরকার ব্যবস্থার কাঙ্ক্ষিত সুফল পেতে এর প্রতিটি পর্যায়ে সমানতালে কাজ করা জরুরি, সেক্ষেত্রে এককভাবে মেয়র নির্ভরতা কমিয়ে কাউন্সিলর আর মেয়রদের মধ্যে ক্ষমতার সুষম বণ্টন নিশ্চিত করতে পারলেই সুফল মিলবে বলে মনে করেন সাধারণ মানুষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর আজ দিনভর সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন, পাশাপাশি অনেক বিদ্রোহী প্রার্থীও মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। এদিকে প্রার্থীদের আচরণবিধি তদারকিতে কাল থেকে উত্তরে 18 ও দক্ষিণে 21 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে নামবেন। গত 7 দিন 2 সিটির রিটার্নিং কর্মকর্তার কার্যালয় মনোনয়নপত্র সংগ্রহে জমজমাট থাকলেও সোমবার সকাল থেকে হিড়িক পড়ে মনোনয়নপত্র দাখিলে। এ সময় প্রার্থীর সঙ্গে 5 জনের বেশি থাকা আইন বহির্ভূত হলেও অনেকেই মানেননি সে বিধান। এখন ডুলে কারা ঢুকে আমার সাথে যে লোক সবাই, এটা তো তাদের গায়ে লেখা নাই, এটা আসলে উচিত হয়নি, অনেকে চলে এসেছে, তো এটা আসলে ভুল। তফসিল ঘোষণার 8 দিন পার হয়ে গেলেও আচরণবিধি তদারকিতে মাঠে নেই নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে সোমবার নিয়োগের পর মঙ্গলবার থেকে তারা কাজ করবে বলে জানান রিটার্নিং কর্মকর্তারা। কোনোক্রমে যে নমিনেশন পেপার জমা দেওয়ার সময় কেউ ওই গাড়ি বা বাদ্যবাজনা নিয়ে আসতে পারবে না, যদি আসে তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। 5 জনের বেশি সমর্থক নিয়ে কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল করতে আসেন তাহলে আচরণবিধি অনুসারে আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। দুপুর 1:45 উত্তর সিটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার নির্বাচনী উপদেষ্টা। জনাব আতিকুল ইসলামের পক্ষ থেকে তার নির্বাচনী উপদেষ্টা হিসাবে মনোনয়নপত্র গ্রহণ করছে। 2 সিটিতে মনোনয়নপত্র দাখিল করেন সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা। দলীয় মনোনয়ন না পেয়ে অনেকে হয়েছেন বিদ্রোহী প্রার্থী। দলের কাছে নমিনেশন চেয়েছি, আমাকে না দিয়ে পুরান কাউন্সিলর তাকে দিয়েছে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের চাপের মুখে আমার নমিনেশন জমা দিতে হচ্ছে। এতদিন যে নির্বাচনগুলো হয়েছে বেশিরভাগই বিতর্কিত নির্বাচন ছিল, এই নির্বাচনটা আশা করি সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ঢাকা মহানগর এলাকার কোনো সরকারি কর্মকর্তাকে বদলি বা প্রত্যাহার করা যাবে না বলে মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে দলীয় প্রার্থী শেখ ফজলুল তাপসকে সমর্থনের বিষয়ে নেত্রী ও বর্ষীয়ানদের সিদ্ধান্তের অপেক্ষায় বর্তমান মেয়র সাঈদ খোকন। প্রার্থিতার দৌড় থেকে ছিটকে পড়ার প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি, তবে প্রতিশ্রুতি দিয়েছেন আগামীর মেয়রকে সব ধরনের সহযোগিতা। দলীয় মনোনয়নের দৌড়ে ছিটকে পড়ার পর 3 দিন আড়ালেই ছিলেন ঢাকা দক্ষিণের বর্তমান মেয়র, অবশেষে এলেন গণমাধ্যমের সামনে। দ্বিতীয় মেয়াদে মনোনয়নের জোর তৎপরতা এমনকি অশ্রুসিক্ত কণ্ঠে নগরবাসীর সমর্থন চাইলেও সোমবার হাসি মুখে মেনে নিলেন দলনেত্রীর সিদ্ধান্ত। আমি আনন্দিত, আমি খুশি, আমার নেত্রী শেখ হাসিনা যেটা ভালো মনে করেছেন তিনি আমার জন্য সেটা করেছেন। তবে দলীয় প্রার্থীকে সমর্থন দেওয়ার বিষয়ে নেত্রী ও স্থানীয় বর্ষীয়ানদের সিদ্ধান্তের অপেক্ষার কথা জানালেন তিনি। আমার পুরনো ঢাকার অনেক আপনার বর্ষীয়ান যারা আমার ময়মুরব্বী রয়েছেন আমি তাদের সঙ্গে আলাপ আলোচনা করব, আমি আমার প্রিয় নেত্রীর সঙ্গে আলাপ আলোচনা করব, পরবর্তীতে আপনাদেরকে আমরা ইনশাল্লাহ সিদ্ধান্ত জানাব। অতীত ব্যর্থতা ও ভুল ত্রুটি নিয়ে প্রশ্ন করা হলে স্বভাবজাত ভঙ্গিতে এড়িয়ে যান মেয়র, তবে প্রতিশ্রুতি দেন ভবিষ্যৎ মেয়রকে সব ধরনের সহযোগিতার। আমি অনেকটাই সফল হয়েছি, আমি মানুষ, আমি ফেরেশতা না, আমি মানুষ,
আমার ভুল ভ্রান্তি থাকতে পারে, ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে আমরা সক্ষম হয়েছি। এই ইতিবাচক পরিবর্তনের ধারা অব্যাহত থাকবে। যিনি পরবর্তীতে নির্বাচিত মেয়র হিসেবে এই শহরে দায়িত্বভার গ্রহণ করবে, আমার সার্বিক আপনার সহযোগিতা তার প্রতি থাকবে। আগামী বছরের 17ই মে পর্যন্ত মেয়রের দায়িত্ব পালন করবেন সাইদ খোকন। রাশেদ বাপ্পি, সমো সংবাদ, ঢাকা। গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বছরে যতবার খুশি ততবার সমন্বয়ের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে। আজ মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সংশোধিত এই আইনে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। তবে এর বিরোধিতা করে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, এতে করে বারবার দাম বাড়ানোর সুযোগ তৈরি হলো। গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়ে প্রায় প্রতি বছরই। 2003 সালের আইন অনুযায়ী যে কোনো জ্বালানি পণ্যের দাম বছরে একবারই সমন্বয় করার অধিকার ছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের। বিতরণ সংস্থাগুলোর প্রস্তাবের ভিত্তিতে গণশুনানি সম্পন্ন করে বছরে একবারই নতুন মূল্য ঘোষণা করত কমিশন। কিন্তু সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আইনটিতে সংশোধনী এনেছে সরকার। সংশোধনী অনুযায়ী সরকার চাইলে এক অর্থ বছরে একাধিকবার জ্বালানি পণ্যের দাম কমাতে বা বাড়াতে পারবে। আগে ছিল যে কমিশন কর্তৃক নির্ধারিত ট্যারিফ কোনো অর্থ বছরে একবারের বেশি পরিবর্তন করা যাবে না। এটাকে চেঞ্জ করে কমিশন কর্তৃক নির্ধারিত ট্যারিফ কোনো অর্থ বছরে কমিশন উহার একক বা পৃথক পৃথক আদেশ দ্বারা প্রয়োজন অনুসারে এক বা একাধিকবার পরিবর্তন করতে পারবে, বাড়াইতে পারবে। ইন্ডাস্ট্রির উৎপাদন সংশোধিত আইনের বিরোধিতা করে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের এই বিশেষজ্ঞ বলছেন, একই বছরে দুইবার জ্বালানি পণ্যের দাম বাড়ালে দেশের অর্থনীতির উপর ব্যাপক চাপ পড়বে। অর্থনীতি একবার বৃদ্ধি করলে যে অভিঘাত সৃষ্টি হয় তা অ্যাবজর্ব করার জন্য মিনিমাম এক বছর সময় লাগে। বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ ব্যয় এত দ্রুত বাড়ছে যে আমরা তা মোকাবেলা করতে পারছি না, যে কারণে আমাদের এক বছরে একবারের পরিবর্তে একাধিকবার মূল্য বৃদ্ধি করার দরকার পড়ছে। এটা সরবরাহ ব্যয় নিয়ন্ত্রণ করা, অযৌক্তিক ব্যয় নিয়ন্ত্রণ করার ব্যর্থতার পরিচয়। এছাড়া সোমবারের সভায় বিদেশি মাছ ধরা জলযান বাংলাদেশের সমুদ্র সীমায় অবৈধভাবে মাছ ধরলে 5 কোটি টাকা জরিমানার বিধান রেখে সামুদ্রিক মৎস্য আইন 2019 এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। অপরাধ সময়ের জন্য অনধিক 3 বছরের কারাদণ্ড বা অনধিক 5 কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় এবং সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন 2019 এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। কুয়াশা বাধা হয়ে না দাঁড়ালে কাল উঠছে পদ্মা সেতুর 20তম স্প্যান। এর মধ্যে দিয়ে প্রথমবারের মতো এক মাসে বসতে যাচ্ছে 3টি স্প্যান। সেতুর 18 ও 19 নম্বর পিলারের ওপর নতুন স্প্যানটি উঠলে দৃশ্যমান হবে প্রায় অর্ধেক সেতু, যা পুরো 3 কিলোমিটার। শীতে কুয়াশা কিছুটা সমস্যা সৃষ্টি করলেও বড় কোনো বাধা হবে না বলে মনে করেন প্রকল্প পরিচালক সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। নদীতে পর্যাপ্ত পিলার প্রস্তুত, তাই আগেই ঘোষণা দেওয়া ছিল ডিসেম্বর মাসে বসানো হবে 3টি স্প্যান। চলতি মাসের 11 ও 18 তারিখে বসানো হয় 2টি স্প্যান। তৃতীয় স্প্যানটি কবে বসানো হবে তা নিয়ে ছিল অপেক্ষা। এর আগে কোনো কোনো মাসে 2টি করে স্প্যান বসানো গেলেও পরিকল্পনা অনুযায়ী 3টি স্প্যান বসানো যায়নি কোনোবারই। তবে কাজে গতি আসায় এবার সেটিও হতে যাচ্ছে। মাসের শেষ দিনে হলেও চলতি মাসেই আরেকটি স্প্যান বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। মাঝনদীতে সেতু 4 নম্বর মডিউলে 6টি স্প্যানের মধ্যে বর্তমানে বসানো আছে 4টি। সবশেষ 19তম স্প্যানটিও বসানো হয়েছে এখানে। বর্তমানে দৃশ্যমান 4টির সঙ্গেই যোগ হবে নতুন স্প্যান। মোট 41টি স্প্যানের মধ্যে 20টি বসানোর মধ্য দিয়ে এবার স্পর্শ করা হবে প্রায় অর্ধেক সেতু দৃশ্যমান করার মাইল ফলক। প্রাথমিকভাবে 29 ডিসেম্বর এই স্প্যানটি বসানোর পরিকল্পনা করা হলেও হঠাৎ শৈত্যপ্রবাহ ও কুয়াশার কারণে নদীতে নৌযান চলাচল ব্যাহত হয়, ফলে 2 দিন পিছিয়ে যায় স্প্যান বসানোর কাজ। কুয়াশাকে হিসেবের মধ্যে রেখেই তাই নতুন পরিকল্পনা সাজানো হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। 150-200 ইঞ্জিনিয়ার কাজ করে, তো সবাই 14টা দেশের ইঞ্জিনিয়ার এখানে কাজ করে। কত বছর ছিল কুয়াশা, এই বছরও কুয়াশা হবে, বাট এটাতে অনেক সময় আমাদেরকে হয়তো একটু পিছাই দেয়, একটু বিপদে ফেলে, আমরা আবার এটাকে চেষ্টা করি ওভারকাম করার। সেতুর 42টি পিলারের মধ্যে 6টি বাদে বাকিগুলোর নির্মাণ কাজ শতভাগ শেষ হয়েছে। এই 6টি পিলারের কাজও শেষের দিকে। কাজ শুরুর পর এই প্রথমবারের মতো কোনো মাসে একসঙ্গে বসতে যাচ্ছে 3টি স্প্যান।
যা শুধু এখানে নদীতে দৃশ্যমান স্পেনের সংখ্যাই বাড়াচ্ছে না, একই সঙ্গে সামনের দিনগুলোতে দ্রুতগতিতে কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী করে তুলছে এখানকার প্রকৌশলীদের। এহসান জুয়েল, সময় সংবাদ, শরীয়তপুর। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আগামী বছর জুলাইয়ের মধ্যে পদ্মা সেতুর সব স্প্যান বসানোর কাজ শেষ হবে এবং 2021 সালের জুনে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। রাজধানীর বনানীতে দুপুরে সেতু ভবনে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। মন্ত্রী জানান, এখন থেকে প্রতি মাসে তিনটি করে স্প্যান বসবে পদ্মা সেতুতে। প্রতি মাসেই তিনটি করে স্প্যান বসবে এবং এতে করে আগামী বছরের মাঝামাঝি জুলাইয়ে স্প্যান বসার কাজ হতো, শেষ হবে এমন আশা আমরা করছি। টার্গেট আমরা দিয়েছি, তার আগেই ইনশাল্লাহ পদ্মা সেতু যান চলাচলের জন্য মুক্ত করা যাবে। এর অর্থ এই নয় যে আগামী বছরই জুলাই মাসে কাজ শেষ হয়ে যাবে, 2021 জুন পর্যন্ত, কারণ এখানে আনুষঙ্গিক আরও অনেকগুলো কাজ আছে সাপোর্টিভ, যেগুলো সম্পন্ন করতে একটু সময় লাগবে। 31st নাইটে এবারও বাড়ির ছাদ সহ খোলা জায়গায় কোনো অনুষ্ঠান করতে দেওয়া হবে না। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কমিশনার শফিকুল ইসলাম দাবি করেন সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকি নেই, তবে প্রচ্ছন্ন হুমকি বিবেচনায় পুরনো সব বিধি নিষেধই থাকছে। বিশেষ করে গুলশান, বাড়িধারা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যার পর থেকেই থাকবে কড়াকড়ি। প্রতি বছরই 31st নাইটে কঠোর নিরাপত্তার বিধিনিষেধ থাকে রাজধানী জুড়ে, এবারও তার ব্যতিক্রম নয়। ঢাকা মহানগর পুলিশ কমিশনারের দাবি, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে খোলা জায়গায় কোনো অনুষ্ঠান করতে দেয়া হবে না। বন্ধ থাকবে সব বার, এছাড়া গুলশান, বনানী ও বাড়িধারা সহ কূটনৈতিক এলাকায় রাত 8টার পর প্রবেশ করতে দেয়া হবে না কাউকে। বিশ্ববিদ্যালয় এলাকায়ও সন্ধ্যা 6টার পর বহিরাগত প্রবেশ বন্ধ থাকবে। অ্যালকোহল টেস্ট কিট সহ মোড়ে মোড়ে থাকবে পুলিশ সদস্য। নিরাপত্তা আমাদের জন্য ভালো, সবার জন্য ভালো, এটা আমাদের নিরাপত্তার জন্যই ওনারা মানে আমাদেরকে পড়ে দিতেছে। সতর্কতা অবস্থা যেটা আছে এটা ভালো মনে হচ্ছে, এবং আরও কিছু করা যায় কিনা এই উপলক্ষে, 31st নাইট উপলক্ষে আমাদের চেক করছেন, এটা আমরা তাদেরকে সাপোর্ট করে সহায়তা করবো ইনশাল্লাহ। সবাই যেন তাদেরকে সেভাবে সাপোর্ট করে আমরা এটা আশা রাখছি। 31st নাইট, সেজন্য আমরা আরও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করছি যাতে দুষ্কৃতিকারীরা জঙ্গি হামলা করতে না পারে। প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার জানান সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকি নেই। বাড়ির ছাদ অথবা খোলা জায়গায় এরকম জায়গায় আমরা কোনো অনুষ্ঠান আসলে অ্যালাউ করবো না, আর কোথাও কোনো আতশবাজি পটকা এগুলো না ফোটানোর জন্য আমরা অনুরোধ করব। 31 তারিখ ভোর 6টা থেকে 1 জানুয়ারি 6টা পর্যন্ত সমস্ত বারে মাদক, বিশেষ করে মদ কেনা বেচা এগুলো বন্ধ থাকবে। সম্প্রতি ডাকসু ও নয়াপল্টনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও জানান মহানগর পুলিশ প্রধান। নাগরিকদের নিরাপত্তার মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। 31st নাইটে আনন্দ করতে গিয়ে বেশি বাড়াবাড়ি না করার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিন সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় একথা বলেন তিনি। ইনশাআল্লাহ 31st পিসফুলি অতিক্রান্ত হবে, আমরা উৎসব করবো, কিন্তু উৎসব যেন আবার অন্য কারো দর্শনের বিরক্তির কারণ না হয় সেটা খেয়াল রাখবো। উৎসব যেন আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি না করে সেটি আমরা খেয়াল রাখবো। 31st নাইটেও আমরা সেই আগের মতন হুলস্থুল করে রাস্তাঘাট বন্ধ করে একে অপরের একটা অন্য ধরনের পরিস্থিতি সেইগুলো আমরা যাতে না ঘটে শান্তিপূর্ণভাবে যেন যে যার মনের আনন্দ প্রকাশ করতে পারে সেইটুক করবে, বাড়াবাড়ি যাতে না করে সেগুলোর জন্য আমরা আগে থেকে ব্যবস্থা নিয়েছি। পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এখন পর্যটকদের পদভারে মুখরিত। পর্যটকদের আকর্ষণে হোটেল মোটেলগুলো সেজেছে বর্ণিল সাজে, থাকছে নানা আয়োজন। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় আরো জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। শীতের আমেজ আর বিশাল সমুদ্র সৈকতে পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ। প্রকৃতি আর সময়ের এত আয়োজন, উপভোগের সবারই পছন্দ কক্সবাজার, তাই সবাই ছুটে আসছেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে। দীর্ঘদিন পর একটু অবসর সময়ে 31st উপলক্ষ করি এই কক্সবাজারে ঘুরতে আসা। দেখবো যে ওদের উদযাপনটা বা সেলিব্রেটটা ওরা কেমন করে, আমরা ওই এনজয়টা করতে আসছি এখানে। বছরের শেষ দিনটাকে উদযাপন করা, শেষ সূর্যাস্তটাকে
আর কি বিদায় জানানো। পর্যটকদের আকর্ষণে হোটেল মোটেলগুলো সেজেছে বর্ণিল সাজে। সৈকতের বালিয়াড়িতে নানা আয়োজন সহ সন্ধ্যার পর তারাকামানের হোটেলগুলোতে পর্যটকদের বিনোদনে রয়েছে নানা ব্যবস্থা। বিভিন্ন ফেস্টুন, লাইটিং একটু লিবারেটলি সাজানো হচ্ছে। বিনোদনের জন্য কিছু ইনহাউস অ্যাক্টিভিটিস রেখেছি। ভালো, অনেক গেস্ট একদম ভরা পর্যটন দিয়ে কক্সবাজার অনেক রমণীয় অবস্থায় আছে এখন। প্রতি বছরের মতো এবারও কাঙ্ক্ষিত পর্যটক আসায় খুশি ব্যবসায়ীরা। আনন্দ আর হৈহুল্লোড়ে পর্যটকরা নতুন বছরকে বরণ করতে পারবেন বলে জানিয়েছে হোটেল মালিক সমিতি। যে ট্যুরিস্টগুলো আসবে তারা ইন্ডোরে খুব মজা করবেন, বিচে তো মজা করবেন, ইন্ডোরও তারা কিন্তু ভালো মজা করতে পারবেন আমরা আশা করছি। আর জেলা পুলিশ জানিয়েছে বর্ষবরণে নিরাপত্তার জন্য সবার সাথে সমন্বয় করে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা বেশ কিছু পুলিশ সদস্য শুধু এই পারপাসে নিরাপত্তার স্বার্থে আমরা মোতায়েন করব। ইতিমধ্যে মোতায়েন করা হয়ে গেছে। আমরা আশাবাদী যে নির্বিঘ্নে নিশ্চিন্তে কক্সবাজারে একটা নিরাপদ 31st night উদযাপন করতে পারবে। কক্সবাজারে 400+ হোটেল মোটেল, গেস্ট হাউস ও রিসোর্টে 150+ পর্যটক অবস্থান করতে পারেন। তবে তারও বেশি পর্যটকের সমাগম এখন কক্সবাজারে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। হিমেল বাতাস দিনাজপুরে শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে, আর মৃদু শৈত্য প্রবাহে হাড় কাঁপানো শীতে কাবু এ অঞ্চলের মানুষ। তারপরও শীত উপেক্ষা করে চিতই ভাপা পিঠার স্বাদ নিতে দোকানে ভিড় করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কালের বিবর্তনে গ্রাম বাংলার সেই রূপ হারালেও বাঙালির কাছে কমেনি পিঠার আবেদন। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। পাহাড় থেকে নেমে আসা উত্তরীয় হিমেল বায়ু প্রবাহে শীত ও ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে দিনাজপুরের সাধারণ মানুষ, ব্যাহত হচ্ছে জীবনযাত্রা। এই শীতটা সহনশীল না, মানে এতে বাচ্চারা বৃদ্ধরা অনেক কষ্ট পাচ্ছে, আর এই শীতে মানুষজনের চলাফেরার অনেক সমস্যা। সারাদিন বাড়ি থেকে বেরোই নেই, এই কিছুক্ষণ আগে বেরোলাম, তারপরেও মাফলার টাফলার বাঁধে। রাতে শীতের তীব্রতা অনেক বেশি, সেই জন্য আমরা এখন খালার দোকানে লাল চা খাচ্ছি। উষ্ণতার ছোঁয়ায় সামর্থ্যবানরা যখন ঘুমে বিভোর, তখন ছিন্নমূল মানুষ অপেক্ষায় থাকে কখন শেষ হবে শীতের রাত। বিভিন্ন স্থানে চোখে পড়ে ফুটপাত বা স্টেশনে জড়সড় হয়ে শুয়ে থাকা ঘরহীন সব মানুষ। প্রচুর ঠান্ডা, বাতাস, শীত, কষ্ট হয় না? কষ্টই তো, কষ্টের জন্য আমরা গরিব মানুষ, আমাদের তো কষ্ট। বাতাস তো ঠান্ডা লাগতেছে, স্টেশনে থাকতে পারতেছি না, খুব কষ্ট আছে। এদিকে তীব্র ঠান্ডা উপেক্ষা করে পিঠার স্বাদ নিতে শহরের মোড়ে মোড়ে ভাপা পিঠার দোকানে নানা বয়সী লোকের ভিড়। শীত মৌসুমে পিঠা বিক্রি বেশি হয় বলে জানালেন দোকানদার। সবাই পিঠা খাচ্ছে, শীতের সময় পিঠা খুবই সুস্বাদু, বাড়িতে অনেক ঝামেলা, সবাই এখানে রেডিমেড পাওয়া যাচ্ছে। ভাপা পিঠার দোকানে এখানে এসে ভাপা পিঠা খাবো, বন্ধু বান্ধব নিয়ে সবাই মিলে, এবং ভাপা পিঠা বাসায় নিয়ে যাবো। আবহাওয়া অফিসের তথ্য মতে দিনাজপুরে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ এবং গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। ভারত সীমান্ত থেকে বাংলাদেশের অভ্যন্তরে 1 কিলোমিটার পর্যন্ত এলাকায় মোবাইল নেটওয়ার্ক কভারেজ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। নোটিশে উল্লেখ করা হয় দেশের নিরাপত্তার স্বার্থে সব মোবাইল অপারেটরকে নির্দেশ দেওয়া হয়। 29শে ডিসেম্বর থেকে জারি হওয়া এই নির্দেশনা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। নির্দেশনা কার্যকর করে বিটিআরসিকে জানাতে বলা হয়েছে। জারি করা আদেশ সাময়িক বলে জানায় বিটিআরসি। এই ছিল রাত 11টার সময়। We'll be right back.